রকমেলন, এটি একটি বিদেশি ফল। আরব দেশে এই ফলকে বলা হয় শাম্মাম। দেখতে সুন্দর ও খেতে মিষ্টি বলে বাংলাদেশে এই ফলটির প্রচুর চাহিদা রয়েছে। এখনও সিংহভাগ আমদানি করেই আমাদের দেশের চাহিদা পূরণ করতে হয়। তবে এখন আমাদের দেশেই এ ফলের চাষ শুরু হয়েছে। ছৌদি ফেরত নওগাঁর আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের রেজাউল ইসলাম। তার নিজ এলাকায় 33 শতক জমিতে এ ফল চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক কতটা লাভজনক এ ফল চাষ। আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম। আমি সৌদিতে ছিলাম দীর্ঘ 12 বছর। তো ওইখানে থাকার পরে আমি এই ফলটা দেখছি এবং খেয়েছি, অনেক সুস্বাদু ফল, মানে মিষ্টি জাতীয়, খুব ভালো লাগছে আর কি। তো তারপরে আমি সৌদি থেকে আসার পরে, দেশে আসার পরে আমার এগ্রো ওয়ান কোম্পানি স্মার্ট কৃষিতে লক্ষ্যপতি একটা প্রোগ্রাম করেছিল, সেটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি আর কি এই ফলটা চাষ করার জন্য। যেহেতু আমার আগের জানা ছিল, আগের দেখা বা জানা আমি জানি সেই বিষয়ে, উদ্বুদ্ধ হয়ে তাদের সহযোগিতায় আমি এই ফলটা চাষ করেছি আর কি। শাম্মাম চাষ করেছি 1 বিঘা জমির উপরে। তো 1 বিঘা জমিতে আমার মোটামুটি খরচ হয়েছে 40,000 টাকার মতো। আর এইখান থেকে আমি এই ফল পেয়েছি, 1 বিঘা জমিতে আমি ফল পেয়েছি 2,000 কেজি। আর এই ফলটা আমি বিক্রি করতেছি 150 থেকে 200 টাকা কেজি। আর এক একটা ফল ওজন হচ্ছে আপনার 2 থেকে 2.5 কেজির মতো ফলটার ওজন। তো এতে আমার মোটামুটি 2-2.5 লক্ষ টাকার বিক্রি হয়েছে। আরও মোটামুটি আরও 1 লক্ষ টাকার মতো বিক্রি করা যাবে এরকম আশা করতেছে আর কি। নতুন নতুন জাতের ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষিতে লক্ষ্যপতি প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে কাজ করছেন এগ্রো ওয়ান লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। চলুন এবার তাদের কাছেই জেনে নেওয়া যাক এ ফল কিভাবে চাষ করা যায় এবং কতটা লাভজনক এ ফল চাষ। প্রথমে শাম্মাম চাষের জন্য দোআঁশ মাটিটা হচ্ছে পারফেক্ট। এছাড়া বেলে দোআঁশ মাটি এবং এঁটেল দোআঁশ মাটির জন্য শাম্মাম চাষ করা উপযুক্ত। তবে প্রত্যেকটা জমির ক্ষেত্রে আপনার একদম 4 থেকে 5টা চাষ দিয়ে একদম মাটিটা ঝরঝরে করে নিতে হবে। ঝরঝরে করে নিয়ে দেন আপনার এইটাকে কিন্তু অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো এটা বেড কিন্তু করতে হয়। আপনি একটা করে বেড, এই বেডের সব ধরনের ফার্টিলাইজারগুলো আপনার যেমন এমওপি, টিএসপি, জিঙ্ক, বোরন, সালফার, এছাড়াও যে ম্যাগনেশিয়াম যা নিউট্রিয়েন্টগুলো লাগে, পাশাপাশি কিন্তু আপনার ট্রাইকো কম্পোস্ট ইউজ করতে হবে অথবা ভার্মি কম্পোস্ট। প্রত্যেক বিঘা জমিতে আপনার মিনিমাম 300 কেজির মতো ভার্মি কম্পোস্ট ইউজ করতে হবে রাসায়নিক সারের পাশাপাশি। তাহলে কিন্তু আপনি এটা ভালো রেজাল্ট পাবেন। আর সেই ক্ষেত্রে আপনি এই বেড করার যে নিয়মটা, আপনি দোআঁশ মাটি বেলে দোআঁশ মাটিতে করলেন, তো বেডটা করবেন কীভাবে, আসলে লাগাবেন কীভাবে, সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা 3 ফিটের একটা বেড করা যায় অথবা 3.5 ফিট বেড করে 2টা লাইন দেওয়া যাবে। ঠিক আছে, 3.5 মিটার যদি বেড হয় 3.5 ফিটের, তাহলে আপনার মালচিং থাকে 3 ফিট 4 ফিট, একটা মালচিংয়ের প্রস্থ থাকে 4 ফিট। তো 4 ফিট থেকে কিন্তু আপনি 3.5 ফিট আপনার বেডের প্রস্থ পেয়ে গেলেন, সেই জায়গাতে কিন্তু আপনি 2টা লাইন দিতে পারছেন। এবং এইটার মাসার ক্ষেত্রে কিন্তু শাম্মাম আপনার এ প্যাটার্নের মাসাটা খুব বেশি ভালো হয়। এ প্যাটার্ন মিন্স হচ্ছে আপনার আড়াআড়িভাবে থাকা, আড়াআড়িভাবে থাকা এই প্যাটার্নে আপনার মাসাটা হবে। এবং এই জায়গাতে পাশ থেকে একটা গাছ উঠে যাবে, আরেক পাশ থেকে আরেকটা গাছ, অর্থাৎ আপনার 3.5 ফিটের যে বেডটা হচ্ছে তার পাশ দিয়ে আপনি 2টা লাইন আপনি গাছ লাগাতে পারতেছেন। এবং একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দিতে হবে আপনাকে কিন্তু 1 হাত। 1 হাত মিন্স হচ্ছে আপনি 45 সেন্টিমিটার বোঝায়। তো আবার ইঞ্চিতে যদি আপনি ডাইভার্ট করেন তাহলে সেই ক্ষেত্রে 18 ইঞ্চি হয়। তো 18 ইঞ্চি পরপর আপনার একটা করে গাছ থাকবে। আর প্রত্যেক বিঘা জমিতে আপনি কিন্তু সেই ক্ষেত্রে আপনার গাছের পরিমাণটা হবে 2,000 থেকে 2,200 গাছের মতো আপনি কিন্তু গাছ পাবেন। তো তখন কিন্তু আপনার বিষয় হচ্ছে যে রকমেলনে যে 2,200 গাছ যদি হয় তার মানে প্রত্যেকটা গাছ থেকে একটা করে ফল নিতে হবে, বেশি নেওয়া যাবে না। এবং সাইটের যে ব্রাঞ্চগুলো থাকে এই সাইট ব্রাঞ্চগুলো আপনাকে প্রতিনিয়ত কাটাই করতে হবে, এবং শুধুমাত্র যে মাথাটা থাকবে এই মাথাটা উপরে উঠে যাবে। এবং মাসাদার ক্ষেত্রে অবশ্যই আপনার এই এ প্যাটার্নের মাসা দিয়ে 2 সাইড থেকে নেট দিয়ে দিতে হবে যাতে আড়াআড়িভাবে গাছগুলো 2 সাইড দিয়ে উঠে চলে যায় এবং উপরে যায়। ফলটা আপনি কতদিন পর পাওয়া যেতে পারে? চারা রোপণ থেকে শুরু করে আপনি কিন্তু 65 দিনের মধ্যে আপনি ফার্স্ট হারভেস্ট শুরু করতে পারবেন। এরপরে আপনার 70-75 দিনের মধ্যে আপনি কিন্তু টোটাল জমির হারভেস্টটা শেষ হয়ে যাবে। এটা এক
বিঘা জমিতে 3300 জমিতে কি পরিমাণ গাছ লাগাতে হবে? এক বিঘা জমিতে যদি কেউ এ প্যাটার্নে মাচা দেয় অর্থাৎ 3.5 মিটার বেড করে দুইটা লাইন দেয় সেই ক্ষেত্রে কিন্তু 2000 থেকে 2500 পর্যন্ত চারা লাগাতে পারে। এটা কি রকম ফলন হবে? কি রকম ফলনটা আপনি চিন্তা করেন যে আপনি রকমেলন সাধারণত আপনি যদি পারফেক্ট সাইজের আপনি যদি ফল চান সেই ক্ষেত্রে প্রত্যেকটা গাছে একটা রাখাটাই বেস্ট। তারপরে দুইটা রাখলেও কিন্তু আপনি 1.5 কেজি বা 1.25 কেজি কিন্তু ফল সাইজে পাবেন, আর যদি একটা রাখেন সেই ক্ষেত্রে আপনি 2.5 কেজি কিন্তু ফল পাবেন। আমাদের যে ভ্যারাইটিটা আমরা দিয়েছি যে জাতটা দিয়েছে সেটা কিন্তু তাই হচ্ছে। একটা করে হলে ফলটা পুষ্ট হবে এবং বড় হবে? একটা করে হলে ফলটা পুষ্ট হবে, ফলের সাইজ বড় হবে এবং শেপটা টাইপটা ঠিক থাকবে এবং বাজার দর ভালো পাওয়া যাবে। এটা আসলে বাজারে এটা কি সেল করার কোনো সুবিধা বা অসুবিধা? এইটা বাজারে সেল করার সুবিধা বা অসুবিধা হচ্ছে যেহেতু নতুন ফল স্বাভাবিকভাবে মানুষ নতুনের প্রতি বেশি আকৃষ্ট হয়, তো সেই ক্ষেত্রে এটা বাজারে এখন পর্যন্ত চাহিদা অনেক বেশি এবং এইটা যদি দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যাপক সম্ভাবনা, কারণ 250 থেকে 300 টাকা কেজি এটা সেল হয় এবং এখন বর্তমানে যে প্রাইসটা সেটা হচ্ছে 150 টাকা কেজি। আপনারা কীভাবে কোনো যদি কৃষক নতুন করে করতে চায় আপনারা কীভাবে সহযোগিতা করবেন? যেহেতু এগ্রোওয়ান হচ্ছে স্মার্ট কৃষিতে লক্ষ্যবতী একটা প্রজেক্ট দাঁড় করিয়েছে, তো স্মার্ট কৃষিতে লক্ষ্যবতী প্রজেক্টের মূল উদ্দেশ্য উদ্যোক্তা তৈরি করা এবং যারা কৃষিতে আসতে চায় যারা কৃষি নিয়ে কাজ করতে চায় তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করা, যেমন তাকে পরামর্শ দিয়ে লাভ লসের হিসাব দিয়ে সে কোনটা করলে লাভ পাবে কোনটা করলে লস পাবে এবং বাজার দরটা ঠিক করে মানে বাজারের সাথে লিঙ্কেজ করে দাও, পাশাপাশি সে কোন প্রোডাক্টটা লাগাবে কোন জাত লাগাবে কোন সময় করলে সে ভালো করতে পারবে এই পরামর্শের সাথে সাথে প্রোডাক্টের সাপোর্টটাও পাবে এবং টোটাল ফলো আপটা আমরা তাকে করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এটি এই সব সুবিধা পেতে গেলে আপনার কৃষক একটা কোথায় আপনাকে যোগাযোগ করবে? কি এই সবগুলো সুবিধা যদি পেতে চায় কৃষক বা যে কোনো উদ্যোক্তা, আমি কিন্তু মেনলি বলতেছি এটা উদ্যোক্তা মানে যারা কৃষিতে কিছু করতে চায়, আমি কিন্তু নর্মাল কৃষকগুলোর কথা বলছি না কারণ তারা ট্র্যাডিশন থেকে বের হতে চায় না, তো যারা কৃষিতে কিছু করতে চায় এবং শিক্ষিত ছেলেপেলে আমার তাদের জন্য রিকোয়েস্ট তারা এগ্রোওয়ান দিয়ে আমাদের ফেসবুকে এগ্রোওয়ান বিডি দিয়ে ইংলিশে সার্চ দিলে কিন্তু তারা পেয়ে যাবে আমাদের পেজটা, সেখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিতে পারে। এছাড়া আমাদের বগুড়া মহিষবাতানে এগ্রোওয়ান নামে একটি আধুনিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সেখানে সকল ধরনের সবজি চারা মালচিং এবং ট্রে পাওয়া যায়। তো যখন আপনি এক বিঘা জমিতে আপনি শাম্মাম চাষ করেন অথবা তরমুজ চাষ করেন অথবা অন্য কোনো মানে হাই ভ্যালু যেগুলো ক্রপস আছে সেগুলো যদি করেন আপনি কিন্তু খরচ হবে, ধরেন আপনি একটু মডার্ন এগ্রিকালচার ইউজ করলেন মালচিং ফিল্ম ট্রে কোকোপিট এবং হচ্ছে আপনি আধুনিক চারা ব্যবহার করলেন আপনি খরচ ভাবতেই পারেন যে একটু বেশি হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে কী হচ্ছে তার সময়টা বেঁচে যাচ্ছে মালচিং ব্যবহার করার কারণে, আধুনিক বা সুস্থ চারা ব্যবহার করার কারণে তার কিন্তু রেডি চারা হাতে পাচ্ছে, বীজনে ঝামেলা নাই, সে বীজ দিলেও গজাবে কি গজাবে না এই সমস্যাগুলো থেকে কিন্তু সে বেঁচে যাচ্ছে। আবার জাতের ক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু সময় উপযোগী জাতটা দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু কৃষকের লস করার কোনো সম্ভাবনাই নাই, কারণ হচ্ছে আমরা দেখে তারপরে দিচ্ছি এবং বাজারে সবচেয়ে ভালো যে জাত সেটাই আমরা ব্যবহার করি, তো এই ক্ষেত্রে কিন্তু কৃষক লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, রিস্কের সম্ভাবনা কিন্তু কম থাকে, আর যে কারণেই কিন্তু এক বিঘা জমি থেকে দেখা যাচ্ছে শাম্মাম করলে 2 লক্ষ 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকা পর্যন্ত লাভ আসতেছে, খরচ কিন্তু দেখেন 60-65 হাজার মধ্যে হয়ে যাচ্ছে, তার মানে এত কম সময়ে আপনি কৃষিতে লাভ করা এটা কিন্তু অন্য ফসল দিয়ে বা ট্র্যাডিশনাল ক্রপসগুলো দিয়ে কিন্তু সম্ভব হয় না।